শেখ হাসিনা যদি শান্তিপূর্ণভাবে পদত্যাগ না করে প্রয়োজনে বঙ্গ ভবন গণভবন কেরাও হবে এয়ারপোর্ট কেরাও হবে একটাকেও দেশ ছাড়তে দেব না দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে প্রিয় নেতৃবৃন্দ আজকের এই প্রতিকূল পরিবেশেও যারা গণ অধিকার পরিষদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন আজকে অলিখিতভাবে সরকারি দল সরকারের প্রশাসন ঢাকা সহ সারা দেশে হরতাল এবং অবরোধ ঘোষণা করেছে বিরোধী দলের নেতা কর্মীদের গাড়ি দেখলেই গাড়ি থামানো হচ্ছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে তাদেরকে আবার ব্যাক পাঠানো হচ্ছে আর আওয়ামী লীগের এই মাফিয়ারা ওই দুর্বৃত্তরা গাড়িতে পতাকা টানিয়ে ব্যানার টানিয়ে তারা শোষ শব্দে ঢাকায় ঢুকে যাচ্ছে এত প্রতিকূলতার পরেও আজকে বিএনপি গণ অধিকার পরিষদ সহ বিরোধী দলের যেই লোক ঢাকায় ঢুকেছে তার তিন ভাগের এক ভাগ লোক আওয়ামী লীগের লোক নাই ঢাকায় আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলন বিজয়ের দ্বার পর্যন্ত না পৌঁছে আর থামবে না আজকে বিএনপি সহ সকল বিরোধী দলের নেতা কর্মীরা যারা ঢাকায় অবস্থান করছেন তাদেরকে বলবো একজনও ঢাকা ছাড়বেন না বঙ্গভবন গণভবন দখল না করে আমরা ঢাকা ছাড়ব না সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো যে যেভাবে বলেন রিক্সায় চড়ে সাইকেল চালিয়ে মোটর সাইকেল চালিয়ে পায়ে হেঁটে ঢাকাকে অবরুদ্ধ করার জন্য ঢাকায় চলে আসুন আন্দোলনের খেলা ঢাকায় শুরু হয়েছে আজকের এই কর্মসূচির পাশাপাশি আগামীকালকে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকার সমস্ত প্রবেশ পথে গণতন্ত্রকামী জনতার অবস্থান কর্মসূচি চলবে সেই কর্মসূচিতে বিএনপি জামায়াত চরমোনাই হেফাজত বাম ডান সকল গণতন্ত্রকামী শক্তিকে অংশগ্রহণ করার আহ্বান জানাই আজকের লড়াই আমরা যেটা বলেছি চূড়ান্ত দফা রবার সময় এসেছে এই লড়াই আমাদেরকে জিততেই হবে বাংলাদেশের মানুষের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদী দালালদেরকে উৎখাত করার জন্য এই লড়াই আমাদেরকে জিততে হবে তাই আপনাদেরকে আমরা বলবো ওদের অলরেডি কাঁপুনি ধরেছে স্ট্রোক করেছে অনেকে অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাড়ির ছাদে প্রাইভেটলি যেন হেলিকপ্টার ল্যান্ড করতে পারে সেই আইন করেছে কারণ তারা শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেছে তাই যাদের পয়সা পাতি আছে ওই দরবেশ খরবেশরা কাউয়াস মাওয়ারা তারা আজকে যাতে প্লেনে করে হেলিকপ্টারে করে দেশ ছাড়তে পারে তাই এই আইন করে নিজেদের সেফটি নিশ্চিত করেছে কিন্তু আগামী কালকের পরবর্তী থেকেও ধারাবাহিক ভাবে কর্মসূচি চলবে শেখ হাসিনা যদি শান্তিপূর্ণ ভাবে পদত্যাগ না করে প্রয়োজনে বঙ্গ ভবন গণভবন কেরাও হবে এয়ারপোর্ট কেরাও হবে একটাকেও দেশ ছাড়তে দেব না